1 থেকে 7 তারিখ পর্যন্ত ছিল ছাত্র সপ্তাহ। সেই উপলক্ষে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজন করা হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। বৃহস্পতিবার মালদার বামনগোলা ব্লকের পাকুয়াহাটের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত করা হলো রক্তদান শিবিরের। এদিন প্রায় 30 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসূন রায়, বামনগোলা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি টোটন দাস, বামনগোলা যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সমীর কর্মকার। এ বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসূন রায় বলেন, করোনা পরিস্থিতিতে সব ধরনের অনুষ্ঠান বন্ধ করা হয়েছে, কিন্তু বিভিন্ন জায়গার সাথে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রক্ত সংকট থাকায় রক্তদান শিবির আমরা চালিয়ে যাচ্ছি। এই শিবির ছাত্র পরিষদের তরফে আগামী দিনগুলিতেও চলবে। বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে রক্তদান শিবির ছিল এবং আমরা ছাত্র সপ্তাহ 1 থেকে 7 তারিখ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি রক্তদান শিবিরও রেখেছিলাম। অন্যান্য সমস্ত কর্মসূচি আমরা ক্যান্সেল করেছি, কিন্তু যেহেতু রক্তদান শিবির এই মুহূর্তে খুব দরকার রক্তের, সেই জন্য রক্তদান শিবিরটা আমরা ক্যান্সেল করিনি। আজকে আমাদের জেলা তৃণমূল ছাত্র পরিষদের আহ্বানে বামনগোলা ব্লক কমিটির পক্ষ থেকে, তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এবং এখানে তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস সহযোগিতায় ছিল, তাদের সকলের উদ্যোগে আজকে আমাদের রক্তদান শিবিরটা। কতজন রক্ত দিয়েছে এখন? এখানে এখনও পর্যন্ত 20 জন রক্ত দিয়েছে আর এখনও রক্তদান শিবিরটা চলছে, আরও 1 ঘন্টা 2 ঘন্টা চলবে, আরও রক্ত দিবে, আশা করি 40-50 জন আমাদের ডোনার দিবে। আগামীকালও একটা রক্তদান শিবির আছে। আমরা এরকমভাবেই এই কোভিড পরিস্থিতিতে বিভিন্ন জায়গাতে রক্তদান শিবিরের মাধ্যমে ব্লাড ব্যাংকের পাশে আমরা দাঁড়াবো। মালদা থেকে দেবু সিং ও দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।